গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি, তবে সেরকম ভালো নয়। তোমরা তো জানো যে আমার এখানে জলটা কোনোভাবেই নামছে না। আজকেও মানে আমি বেরিয়েছি আমার হাঁটুর নিচে জল, তো আজকে আমি প্রথম বেরোলাম জলে। কেন খুব টেনশন হচ্ছিল আমার গাড়িটাকে নিয়ে, তো গ্যারেজে গেলাম, গ্যারেজের ওখানেও হাঁটু অবধি এখনও জল, জল কোনোভাবেই এখানে নামবে না। এটা পুরো ডাউন জায়গা, আমরা যখন নিয়েছিলাম ঘর বুঝতে পারিনি যে এখানে এতটাই ডাউন। তো যাই হোক, ওখানে তো কোনোভাবে শাটারটা তুলে খোলা হলো, গাড়ি কোনোভাবে স্টার্ট হচ্ছে না, কোনোভাবেই না। আমরা হাজব্যান্ড ওয়াইফ 7:45 বেরিয়েছি, আর আমরা মানে ওখান থেকে 9:00 বেরিয়েছি, কনস্ট্যান্ট স্টার্ট দেওয়ার চেষ্টা করেছি, কোনোভাবেই গাড়ি স্টার্ট হচ্ছে না। তো এখন আবার হাজব্যান্ড গেছে বড় গাড়ি থেকে সমস্ত রেঞ্জ টেঞ্জ নিয়ে গেল, যদি খুলতে পারে, যদি একান্ত না পারে তাহলে আবার ঠেলে ঠেলে জলের ভিতরে গ্যারেজে নিয়ে যেতে হবে। কেন না বলে পরপর দুদিন অফিস কামাই হয়ে গেছে, আর তো অফিস কামাই করা সম্ভব নয়, সেই আবার সামনে রোববার, তো এতদিন আমার গাড়িটা পুরো পড়ে থাকবে। তো ওই জন্য গেলো যে দেখি আমি যদি চেষ্টা করে পারি, আর না দিলে আমাকে তো জলের ভেতর থেকে না হলে আমাকে টেনে টেনে নিয়ে যেতে হবে গ্যারেজে। তো যাই হোক, গেছে, দেখা যাক। আর ওই ফেরার পর মানে গাড়ির গ্যারেজ থেকে বেরিয়েছি, বেরিয়ে মায়ের বাড়ি গেছিলাম, মায়ের বাড়িতে তো জল ছিল, মায়ের দুটো ঘর পুরো জলের জলের তলায় ছিল, মানে পুরো অনেকটাই ডুবে গেছিলো, ফ্রিজ দুটো তিনটে ফ্রিজ তোলা ছিল। তো হাজব্যান্ড গেলো গিয়ে, কেন আমরা এতদিন যেতে পারিনি, প্রচুর জল ছিল, প্রচুর মানে এখানে কোমর অবধি জল, তো আজ কোনোভাবেই যাওয়া সম্ভব নয় কত জলের মধ্যে। তারপরে হচ্ছে ও আজকে গেলো, কেন পাখাটা কালকে বাবা লাগিয়েছে, পাখা থেকে জল পড়ছিলো, তো ওই শুদ্ধি বাবা লাগিয়ে দিয়েছে, বুঝতে পারিনি, তো ওটাই ভয় পাচ্ছিলাম যে ঘর ঠান্ডা বডি হয়ে যায়, তো ওই কারণেই আরও গেলো দিন পাখা টাকা খুলে দেখবে। তারপরে ফ্রিজটা নামিয়ে ঠিক করে আবার গুছিয়ে টুছিয়ে রেখে আসা হলো, এই সমস্ত টুকিটাকি এগুলো করে টরে দিয়ে ফেরার পথে অল্প করে চিকেন নিয়ে ফিরেছে। আজকে কিচ্ছু রান্না করবো না বলেই গেল আমাকে, প্লেন ভাত আর মাংস, আর কিচ্ছু করবে না, তাড়াতাড়ি করে নাও, কেন গাড়িটা নিয়ে বড় সমস্যা হচ্ছে, তো একান্ত যদি না হয় আবার কোথায় ঠেলে ফেলে নিয়ে যেতে হবে, জানি না কত দূরে নিয়ে যেতে হবে, মানে কী বলবো, একাই ধারে কাছে নেই, ধারে কাছে একটা গ্যারেজ আছে, সেই গ্যারেজের ভেতরেও প্রচুর জল। তো ছেলেটার সঙ্গে দেখা হলো আসার সময়, তো ও বললো খুলবো, এখন যাবো খুলবে কি না, তো যাই হোক, একদিন তো গেছে, গাড়িটা যদি মানে খুলে যায় খুবই ভালো, নাহলে আমার তো দুঃখের শেষ নেই। কেন সত্যি কথা বলতে কি মানে এখন যদি নতুন গাড়ি খুলে আবার এ করে মানে দুর্ভোগের আর শেষ নেই। আর সব থেকে বড়ো কথা কী বলতো, গাড়ি একবার খুলে ফেললে না সেটা ঠিকভাবে সেটিং সবাই করতে পারে না, সেটা সত্যি কথা। কেন সচরাচর মানে যেটা শোরুমে হয় সেটা বাইরে ঠিকভাবে সেটিং হয় না, আর ওই খুললে খুলে না ওই লোকে পিটিয়ে 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 বসায়, এগুলো আমার মানে সহ্যের বাইরে আমাদের বেরিয়ে যায়। তো যাই হোক, তোমরা জানো যে আমরা গাড়িটাকে গাড়ি কতটা ভালোবাসি, মানে খুবই কষ্ট হয়, মানে আমাদের যখন আমরা শোরুমে সার্ভিসিং করতে নিয়ে যেতাম, মানে আমরা দুটো সার্ভিসিং করেছি, তারপরটা যাইনি, মানে ওরা যেভাবে মানে গাড়ির প্রতি ইয়ে করে না, আমাদের মানে সহ্যের বাইরে বেরিয়ে যায়। ওর থেকে আমার একজন বলে আমি নিজে করবো তাও ভালো, মানে সহ্য হয় না, মানে শ্যাম্পু করছে তো শ্যাম্পুটা ভালো করে ডলে তোলে না, এবার যখন গাড়িটা শুকিয়ে যায় না পুরো সাদা, তো আবার ওকে পালিশ করতে হবে সব সময়, যার জন্য আমরা দুটো সার্ভিসিংয়ের পরে আর যাই না। আমরা ওপরে বসে দেখতাম তো যে যেভাবে গাড়িগুলোকে পেটাচ্ছে না, মানে তোমার দেখে কষ্ট লাগবে। তো যাই হোক, জানি না এই দুর্ভোগ, এই জল আমাদের কবে আমাদের এখান থেকে যাবে, কী দুর্ভোগ কী দুর্ভোগ, মানে আমি হাঁটু পড়ছি, ল্যাগিংস গুটিয়ে গেছি, তাতেও আমার ল্যাগিংস ভিজে গেছে, এমন অবস্থা। আর প্রচণ্ড নোংরা জল, সব ট্রেনের তো মানে এত নোংরা মানে বলার মতো না। তো আমি এসেই আগে মানে চেঞ্জ করে গাড়িটা দিয়ে নাইটি পরে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে পারি, সকালবেলা আজকে আর পারিনি। ভেবেছিলাম যে আমি যখন বাইরে বেরিয়েছি আমি ভিডিও করবো, কিন্তু বিশ্বাস করো এত জল আমার সাহস হয়নি, কেন আমি নিজেই টলমল করছি, কেন কিছু বোঝা যাচ্ছে না, ভাঙা চোরা নর্দমা কিছু বোঝা যাচ্ছে না, বাই চান্স যদি মোবাইল করিয়ে আরও দুঃখের শেষ নেই। এমনি গাড়ি নিয়ে দুর্ভোগ, এখন জানি না কত টাকা কী লাগবে না লাগবে, সবাই তো বলছে এখন মানে এই মানে অবস্থায় যাদের যাদের হয়েছে এরাও একদিন সুযোগ ঘুরে ঘুরে কম মারছে, এখন যদিও ঠিক করতে পারে ভালো না, এটা হয়ে গেল। আর এমনি তোমরা সবাই যেন প্রত্যেকের মাথায় শেষে একটু প্রবলেম হয়ে দাঁড়ায়।
তো চলো মাংসটা নিয়ে এসেছি, আমি ধুয়ে পরিষ্কার করে রেখে এসেছি, ওটাকে মাখবো ম্যারিনেশন করে। বেশিক্ষণ নয়, এখন 11টা বাজে, আর কতক্ষণ রাখবো? চলো 10-15 মিনিট রেখে তবে বসে দেবো, কেন এমনি ভালো লাগে না। আজকে বেলা করলে আজকে আমার দুঃখের শেষ নেই, আমি তাহলে মুখ করে মেরেই গেলে হয়তো, যদি আজকে বেশি বেলা করে। এমনি বলেছে তুমি গাড়িটা দিয়ে বাজাবে না, কেন গাড়ির ওখানে যাচ্ছে বারবার আসছে, দুধে আবার গাড়িটাকে ঠেলে নিয়ে যেতে হয়, বাড়িতে সে আমাকে বলে বসে তুমি চলো, ওখানে বলেই দিয়েছে তুমি আজকে বেলা করবে না। তো চলো আমি ঝট করে এবার রান্নাঘরের কাজটা সেরে ফেলি। মাংসটা বেশ কিটা দিয়ে দিয়েছি, এবার আদা বাটা, আমি একটু মশলাটা বেশি খাই সব কিছুতে, আমাদের রান্নায় প্রচুর পরিমাণে মশলা পড়ে, অনেকে হয়তো মশলা কম খায়, আমরা বেশি খাই। আদা বাটা, এই রসুন বাটা, সরি, দইটা দিয়ে দিচ্ছি, আবার মেক করছে, কি মেক করছে মানে কি বলবো বলো, মানে এত মেক করছে মনে হচ্ছে অনেক খুনি রান্না করে। লঙ্কার গুঁড়ো, হলুদ, একটু গরম মশলা দিয়ে ম্যারিনেশনটা করবো, শাহি গরম মশলা একদম অল্প সামান্য, এবার ভালো করে মেখে নেবো, মেখে নিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে বসাবো। আর পেঁয়াজটা ভালো করে আগে ভেজে নেবো, তারপরে দেবো মাংস। অনেক সময় পেঁয়াজ মেখেও করি, তো পেঁয়াজটা ভেজেই করবো। আজকে আর বেশি আনিনি, কেন সচরাচর মানে আমার বাড়িতে এত কম মাংস আসে না, ম্যাক্সিমাম সময় আমরা গোটাই নিয়ে আসি, তো আগে বেশি আনিনি, কেন এখন বলে না, এই 2-3 সপ্তাহ ধরে বেশি এখন আনছি না, কেন এনে না মাংস অনেক থেকে যায়, মানে আমার বাড়িতে বিকেলবেলা একটু মাংস খায় না, আমার যেটা হবে একবেলায়, তো আমরা 3 জন মানুষ, একবেলাতে থেকে বেশি প্রয়োজন নেই, তাই জন্য আমি এখন আর মাংস বেশি আনি না, কেন ওই পড়েই থাকে মাংস, আর যদি আমি বেশি রান্না করি কোনো লাভ হয় না, কেন গুড আফটারনুন সবাইকে। এখন বাজে হচ্ছে 12:45, আর তোমরা দেখলে মাংসটা আমি মেখে রেখেছিলাম, তারপরে মাংস করলাম, ভাত হলো, আর আজকে তো বললাম আর কিছু করবো না, তো আর মুসুরির ডালের বড়া পেঁয়াজ দিয়ে একদম মানে খাস্তাভাবে বানিয়েছি, ওটা ঘি দিয়ে খাওয়া হবে। তো আর আজকে আমার ঘর পরিষ্কার হচ্ছে, ঘর পরিষ্কার হচ্ছে বলতে কি, ঘরে অনেক দিন ধরে পরিষ্কার করার মতো ঝুল ঝাড়া হচ্ছে, দেখতেই পাচ্ছ আমার হাজবেন্ড ঝুল ঝাড়ছে, খালি গা হয়ে নিয়েছে, কেন ও এমনি গরম সহ্য করতে পারে না, ও একদম গেঞ্জি পরে বাড়িতে থাকতে পারে না, আর সমস্ত ঘরটার পরিষ্কার করছে, কেন অনেকদিন ধরে ঝুল ঝাড়া হচ্ছে না, মাকড়সার জাল হয়ে গেছে, প্রচণ্ড ঘর নোংরা হয়ে গেছে, তো অনেকদিন ধরেই আমাকে বলছে, তা আমার হয়ে উঠছে না, তো ও আজ যখন বাড়িতে রয়েছে আর গাড়ির কাজ হয়নি, আর তোমাদের তো বললাম গাড়ি চলছে না, তো কোনো লাভ নেই, আজকে গাড়ির কাজটা করালাম না, কেন গাড়ির ওখানে এখনও অনেক জল, পরিয়ে নিয়ে আসাটা পুরো আমাদের বেকার হয়ে যাবে, তো ওই জন্য আমরা আজকের গাড়ির কাজটা করাইনি, আমরা ঠিক করছি যে সামনে রোববার করাবো, জলটা ততদিনে পুরো শুকিয়ে যাবে, একদম গাড়ি কাজ করিয়ে সার্ভিসিং করিয়ে নিয়ে এসে তারপরে গাড়ি গ্যারেজে রাখবো, তো ওই জন্য আজকে আর কিছু করাইনি। হ্যাঁ আমি বললাম গাড়ি পুরো ডুবে গেছে, তো ওই জন্য গাড়িটা নিয়ে তোমাদের বললামই যে ওর একটু টেনশান ছিল, তো মনে হচ্ছে গাড়ি পুরো খুলতে হবে, কিছু করার নেই, তো যাই হোক সামনে রোববার দেখা যাবে কি হয় না হয়। তো ও বাড়িতে এসে চলে এসছে, আমি বললাম চলে আসো, কেন বেকার যখন হবে না, আর করে তো কোনো লাভ নেই, কেন গাড়ি সেই জলের মধ্যে দিয়েই আবার নিয়ে আসতে হবে, তারপরে মানে অত টাকা খরচা করে তারপরে যদি কোনো লাভ না হয় কোনো মানে বেকার পয়সা চলে যাবে, তো বললাম রোববার করে, তো বাড়িতে চলে এলো বলে কেন বললাম যে তাহলে একটু ঘরটা পরিষ্কার করে দাও, অনেকদিন ধরে নোংরা হয়ে পড়ে রয়েছে, তো ঘরটা পরিষ্কার করছে, ওই ঘর করে ফেলেছে, ওই ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে, মেয়ে একদম ঝাড় টাড় দিয়ে একদম ঘর পরিষ্কার করে দিয়েছে, দেখতেই পাচ্ছ মেয়ে উঠে পালিয়ে গেল, তো ওই ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, এই ঘরটা হয়ে গেলে এবার ঘরটা মুছে স্নান করে খাওয়া দাওয়া করবো, তো চলো স্নান ঠান করে আবার দেখা করছি তোমাদের সাথে। গুড ইভিনিং সবাইকে, আর তো তোমরা দুপুরবেলা দেখলে যে আমরা ঘর পরিষ্কার করছি, তারপরে আমরা আমাদের খেতে বসে বসতে প্রায় 4টে বেজে গেছিলো, তাই তো প্রায় 4টে বেজে গেছিলো, তো তারপরে আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কেন অনেক বেলা হয়ে গেছিলো, আমার মেয়ের খুব খিদে পেয়ে গেছিলো, ও আমাকে বাথরুমেই নক করতে আরম্ভ করেছে খাওয়ার জন্য, তারপরে স্নান করে এসেই আমি সঙ্গে সঙ্গেই মানে
ভিজে চুল নিয়ে মাথায় গামছা পেঁচানো ওই অবস্থায় আমি খেতে দিয়েছি। আর খেয়ে উঠে তারপরেই আমার হাজব্যান্ডের শুরু হয়েছে গ্যারেজ চলো গ্যারেজে চলো গ্যারেজে গিয়ে কথা বলে আসি গাড়ি কীভাবে নিয়ে যাও। সেই মানে বিকেলবেলা বেরিয়েছি জানো, আর ওই খেয়ে দিয়ে উঠে ওই অবস্থায় আমাকে টানতে টানতে নিয়ে গেলো কি জল রাস্তায় কি জল, ওই জলের ভেতরে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে আমি এসে সবে চেঞ্জ চেঞ্জ করে একটু বসেছি। এবার তুমি চা করো, গ্যারেজে তো কোনো কাজও হলো না, বেকার আমরা দুজন মিলে গেলাম, গিয়ে ঘুরে এলাম, বললো মানে সকাল সকাল না নিয়ে গেলে হবে না, এক ঘন্টাও লাগতে পারে আবার সারাদিনও লাগতে পারে, কোনো বলা যাচ্ছে না। তো কোনো কাজ তো হলো না, বেকার গিয়ে ঘুরে এলাম। এসে তো মেয়ে শুরু করলো যে চপ ভাজো চপ খাবো, হাজবেন্ড চা করো, আর আজকে দুপুরবেলা চিকেন চপ বানিয়ে রেখেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ, বানিয়ে রেখেছি, ওটাকে এখন ভাজবো। আমি অন্য কোনো এক সময় তোমাদের দেখিয়ে দেবো আমি কীভাবে বানাই, ওটা আজকে আর হয়নি দেখানো, কেন আজকে তোমাদের বললাম আজকে আমার খুব তাড়াহুড়ো ছিল, আজকে আর এসব দেখাতে পারিনি কিছুই। আর সবথেকে বড়ো কথা, রোববার দিন আমার মেয়ের সকাল থেকে 1:10-15 অবধি পড়া থাকে, তো ওই টাইমে আমি আর কিছু করতে পারি না বা কিছুই দেখাতে পারি না। তো যাই হোক, অন্য কোনো একদিন করে তোমাদের দেখিয়ে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ চা ফুচার তেলও প্রায় গরম হয়ে গেছে, তো চপগুলো এবার ভেজে নেবো। তেলটা অল্পই দেওয়া আছে, দুপুরবেলা বড়া ভেজেছিলাম সেই তেলটাই ছিল, আর তেল দিলাম না বেশি, খুব একটা তেল দিলাম না, কেন ওই তেলগুলো না খুব লাল হয়ে যায় ভাজার পরে। তো চলো চাটা করে নিই, আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো, তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি রান্নাঘরে, সন্ধ্যেবেলা চা টা খেয়ে শরীরটা ঠিক ভালো লাগলো না, একটু ওই যেটাকে বলে ল্যাপ খেয়ে পড়ে থাকা, একটু বিছানায় পড়ে থাকা, তারপর একটু শর্ট ভিডিও বানানো, তারপরে এখন প্রাক্তন হচ্ছে, প্রাক্তনটা একটু দেখছিলাম, তারপরে রাত্রি কটা কেমন 10:45 তখন এসে ভাত বসিয়েছি, ভাতটা হয়ে গেছে, এদিকে দেখতে পাচ্ছ ডিমের পোচ বানিয়েছি আর আলু ভাজি, আলু ভাজি একটু মচমচে করে, আর এই যে ঘি সঙ্গে, ব্যাস এই দিয়ে রাত্রিরে খাওয়া পুরো জমে যাবে, আর কিছু লাগবে না। সকালে তো তোমরা দেখেছো মাংস করেছিলাম, ঘি দিয়ে বড়া ভেজেছিলাম, মুসুরি ডাল দিয়ে আর পেঁয়াজ দিয়ে বড়া ভেজেছিলাম, বড়া ভাজা, ঘি আর মাংস, ব্যাস প্লেন খাওয়া। রাত্রিবেলা হচ্ছে গরম গরম ভাত, এই সব ভাত মুড় দিয়ে তুলেছি, ধোয়া বেরোচ্ছে এখনও, আলু ভাজা, ডিমের পোচ, ঘি, ব্যাস এই দিয়ে জমে যাবে। তো চলো ঝটপট ঝটপট খেয়ে নিই, খেয়ে নিই, ওদের তোমাদের সঙ্গে একটু বকবো, তারপরে ঘুম। তো চলো এখন খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়েছে, হওয়ার পরে বিছানা করলো, হাজবেন্ড করেছে আমি করিনি, এটা ওরই কাজ, ওই বিছানাটা করে, তো বিছানা হয়ে গেছে। আর এখন দেখো ঘড়িতে 11:30 বাজে, পুরো 11:30, 11:30 বাজে, মানে অনেক রাত, কেন আমি একটু রাত করেই খা রান্না বসিয়েছিলাম, আমরা এভাবেই মানে এরকম রাতেই শুই, খাওয়া দাওয়াটা 12 নাগাদই হয় তারপরে শুই। আর আমি এখন গা ধুয়ে ব্রাশ করে নাইটে চেঞ্জ করে চলে এসেছি, এবার ঘুমোবো, ঘুমোতে এখন দেরি আছে, এখন ভিডিও এডিটিং করবো, আমি তো রাতেই সারি তোমরা সবাই জানো, কারণ সকালে হয় না, সকালবেলা মেয়ের 1:00 পড়া থাকে, তারপরে আমার হাজবেন্ড তাড়াতাড়ি বেরিয়ে গেলে নেট পাওয়া যায় না, তো আমাকে রাতেই করতে হয়, তো রাতেই করবো এডিটিং করবো, তারপরে ঘুমোবো। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আর তোমরা সবাই সব খুব খুব ভালো থেকো, আমাদের একটু সাপোর্ট করো,
একটুখানি পড়লেই হবে, একটু সাপোর্ট করো। আর আমি অনেক রাত্রে ব্লগটা ছেড়ে তোমরা একটু কষ্ট করে দেখো, প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো। তো চলো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো গুড নাইট, টাটা।